লকডাউন কার্যকর না হওয়ায় এবার শাটডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার এই কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোভিড পরামর্শক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কোভিড-19 রোগের ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে। এর মধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে। এ প্রজাতির জীবাণুর সংক্রামক ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই সারা দেশে এর উচ্চ সংক্রমণ ও 50টির বেশি জেলায় অতি উচ্চ মাত্রা সংক্রমণ লক্ষ্য করা গেছে। এটি প্রতিরোধে সরকার অঞ্চল ও জেলাভিত্তিক নেওয়া লকডাউন কর্মসূচি ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। অপরিকল্পিতভাবে ও হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় মানুষ বিপাকে পড়ে গেছে। সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে যানবাহন বন্ধের মধ্যেও মানুষ রাস্তায় নেমেছে এবং যাতায়াত করেছে নির্বিঘ্নভাবে। এমত অবস্থায় করোনা সংক্রামক রোধে পরামর্শ কমিটি লকডাউন শব্দের পরিবর্তন করে সারা দেশে 14 দিন শাটডাউনের সুপারিশ করেছে। এদিকে কমিটির পরামর্শ সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, যে কোনো সময় এই শাটডাউন ঘোষণা আসতে পারে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই নিয়ে একদমই দেরি করতে চায় না সরকার। আগামী সপ্তাহ থেকেই যে কোনো সময় লকডাউন এর পরিবর্তে শাটডাউন হতে পারে। নিউজ ডেস্ক, চট্টলা টিভি।